দেশব্যাপী সমাবেশের নামে বিএনপির বিক্ষোভ ভাঙচুর ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা মহানগর যুবলীগ। রাজধানীর ফার্মগেট ও গুলিস্তানে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ বলেন, যে ব্যক্তি নারায়ণগঞ্জে নিহত হয়েছেন তিনি বিএনপির কর্মী না। তারেক রহমান বিদেশ থেকে দেশের মানুষকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এই সময় হুঁশিয়ারি দিয়ে যুবলীগ প্রধান বলেন, বিএনপির যে কোনো নৈরাজ্য প্রতিরোধ করা হবে। তারেক জিয়া বিএনপি নেতা নেতৃবৃন্দদেরকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে, সেই ধারাবাহিকতায় আমি আজকে বলতে চাই যে আপনারা জানেন বিএনপির রাজনীতি মিথ্যা দিয়ে সৃষ্টি। আমরা এই পুলিশ বাহিনীর পাশে থেকে আপনাদের এই সন্ত্রাস নৈরাজ্যের জবাব দিতে প্রস্তুত আছি।